आशा करी सबाई भालो आछेन। आज नतून एकटी दिनेर शुभेच्छा जानाई सबाईके। पूर्वेर मतो आज नतून एकटी आसन निये आपनादेर सामने हाजिर होयेछि। आसनटिर नाम एकपद शलभासन बा आमरा अर्ध शलभासनो बोले थाकि। तो आर बेशी देरी ना करे शुरू करते चलेछि अर्ध शलभासन अथवा एकपद शलभासन करार पद्धति। प्रथमे आमरा समतल जायगाय बसबो। प्रत्येकटी आसन किन्तु समतल जायगाय करा उचित। आस्ते करे बसो। आपनादेर बुझते सुविधा होवार जन्य ए आसनटी आपनादेर साइड भावे करे देखानोर चेष्टा करछि। साइडे घुरे जाओ। आस्ते करे आमरा उपर हये शुये पड़बो। आस्ते उपरे शुये पड़ो। आमरा करते चलेछि अर्ध शलभासन अथवा एकपद शलभासन। এইবারে আমরা হাত দুটিকে পায়ের নিচে ঢুকিয়ে রাখব। লক্ষ্য রাখবেন হাতের তালু যেন মাটির দিকে থাকে। দুটো পা মাটি টান করে রাখো। প্রথমত মনে রাখতে হবে দুটি হাতের তালু যেন মাটিতে থাকে। প্রথমেই বললাম দুটো পা টান করে রাখতে হবে আমাদের। এইবারে হাতের ভর দিয়ে একটি পাকে 45 ডিগ্রি কোণ করে তুলে রাখব। তোলো আস্তে করে, আর একটু তোলো। তাহলে এই আসনের নাম কি বললাম? একপদ শলভাসন। আশা করি আপনারা এই আসনটি বুঝতে পেরেছেন। রিল্যাক্স ছেড়ে দাও। আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এই আসনটিকে আরেকবার করে দেখানোর চেষ্টা করছি। আরেকবার করে দেখো, দেখুন পাটা কতটা উঠছে, এদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু রিল্যাক্স ছেড়ে দাও। এই আসনটি আরেক রকম পদ্ধতিতে আপনাদের দেখাবো, যেটি আমরা যোগাসন প্রতিযোগিতায়ও করে থাকি। এই অর্ধ শলভাসনটি একটি পা ভাঁজ করে আরেকটি পা ঠেকাবো। দেখুন কেমনভাবে করছে। প্রথমে একটি পা টাঙ্গো তুলো উপরে। তুললাম প্রথমে নিচের পাটাকে ওই পায়ের নিচে ভাঁজ করে ঠেকিয়ে রাখবো। ঠেকাও আস্তে করে। এটিকেও আমরা অর্ধ শলভাসন বলে থাকি। আশা করি আপনারা এই দু রকম পদ্ধতি বুঝতে পেরেছেন। রিল্যাক্স ছেড়ে দাও। আস্তে উল্টে যাও, শবাসন করো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।